হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম একটা মার্কেটে। তো আমার জামাইকে আমি খরচ বাড়িয়ে দিছি। চলেন তাহলে দেখে আসি কি খরচ বাড়িয়ে দিলাম। সাথে থাকুন দেখার জন্য। একটু ভিতরে ঢুকতে হবে আমাদের। এই তো চলে আসলাম। তো আশা করি দেখে বুঝতে পারছেন আমি কি কাণ্ড ঘটাইছি বাসায়। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছেন আমি ওয়াশিং মেশিন নষ্ট করে ফেলছি। তো যাই হোক, এখন আমার আরেকটা ওয়াশিং মেশিন এমার্জেন্সি দরকার, খুব দরকার। তো আমি চলে আসলাম, এখন একটু ঘুরে ফিরে দেখবো। আমি কয়েকটা দোকানে গিয়ে দেখবো, কয়েকটা দোকানে গিয়ে আমি রেটটা দেখবো, জিনিসটা দেখবো। তো আমি চলে আসলাম এখন আরেকটাতে। তো দেখি এখানে হাতে কোনো শুধু কয়েকটা, তারপরেও দেখি। এখন ওয়াশিং মেশিন দেখলাম, ওয়াশিং মেশিন দেখে চলে যাওয়ার টাইমে আমার ছেলে বলছে যে ওর এটা লাগবে, অনেকদিন ধরে বলছিল, বলছিল আমি অনলাইন থেকে কিনে দিব। তো যেহেতু এখানে পাওয়া গেছে আমি নিয়ে দিলাম। এটা রেটটা কই লিখছে আসলে খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করে নেব। তো পেমেন্ট করার আগে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে আর কি। তো যাওয়ার সময় আমার চোখে পড়লো কালারিং ক্যান্ডেলস। তো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, কিন্তু মনে মনে যে আমার চারটা ক্যান্ডেলস লাগবে। তো যাই হোক, আমি এখান থেকে একটু বাছাই বুছাই করে আমি চারটা মোমবাতি নিব। তো আমার এত কনফিউশন এখানে কালার নিয়ে, এত কনফিউশনের মধ্যে পড়ছি। তো আমি অনেক বাছাই বুছাই করে নিচ্ছি। তো লাগছে নিয়ে নিলাম, পরে গিয়ে যখন একসাথে দেখি আবার না ওই কালারটা ম্যাচিং হয় নাই। তো পরে গিয়ে যাক, আমি নিয়ে নিলাম, এখন দেখি এরা কি বলে। যদি বেশি দাম হয় নিব না, পরে অন্য দোকান থেকে নিব। আসলে এটা এখানে যেখানে খেলনার দোকান আছে ওইখানে অনেক বেশি পাওয়া যায়। তো আমি যেহেতু এখানে পেয়ে গেছি, দেখি দামটা আমার পোষাচ্ছে কিনা। আমি অনলাইনের দাম দেখছিলাম, তো একটা আইডিয়া আছে। তো যাই হোক, আমার সামর্থ্যের মধ্যে হয়েছে, আমি নিয়ে নিলাম। আর সাথে ক্যান্ডেলসটা নিয়ে, ছেলে তো মহাখুশি, সে তো এটা পেয়ে একদম হাতছাড়া করতে চায় না। এই তো আমাকে কিছু দিতে চলে আসলো, ওর বাবাকে দিতে গেল, ওর বোনকেও দিল, যেগুলো ক্যামেরা বন্দি করা হয় নাই। তো চলে আসলাম, এখন আমরা আরেকটা দোকানে যাব, আরেকটা মার্কেটে যাব যেখানে ওয়াশিং মেশিন আছে। ওইখানে গিয়ে একটু যাচাই করানো হচ্ছে, এখানে আমরা অলরেডি দুইটা দোকানে দেখে ফেলছি। তো এখন আরেকটা দোকানে গিয়ে দেখবো, দেখার পরে চিন্তা করব যে কোথায় আমাদের একটু সাশ্রয় হচ্ছে, তো এবং জিনিসটাও আমি গুণগতভাবে ভালো পাচ্ছি। তো যে কথা সেই কাজ, চলে এলাম। আমরা খুঁজছিলাম এখানে, তো খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়ে গেছি। কিন্তু এই মানে একই, আমরা যে শুধু দাম না, আমরা সাইজটাও দেখছি, সাইজটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেম জিনিসটা পেয়ে গেছি ওখানে, এর চেয়ে মানে আলাদা অন্য কোনো জিনিস পাই না। যেহেতু আমরা ওইখানের ফিক্সড কাস্টমার, তো আমরা ওইখানে চলে এসেছি, ওখানে আমাদের কার্ট আছে। তো যাই হোক, আমরা ওখান আগেরটাতে চলে যাব। তো চলে আসলাম ওখানে, ওখানে আমাদের বন্ধুকে পেয়ে গেলাম, যে যার সাথে আমাদের আরও অনেক কেনাকাটা হয়েছে, যে ও আমাদেরকে অনেক ভালো সাজেশান দেয়। তো ওর সাজেশান নিচ্ছে, আসলে আমার যে ওয়াশিং মেশিন যেটা এখন নষ্ট হয়ে আছে বাসায়, ওটা আমার ভুলের কারণে নষ্ট হয়ে গেছে। তো এখন সব ডিজিটাল হয়ে গেছে, আসলে সব কিছু ডিজিটাল। তো আমি ওইটা কিনছিলাম প্রায় কয় বছর আগে, ছয় বছর তো হবে, হ্যাঁ ছয় থেকে সাড়ে ছয় বছরের আগে কিনছিলাম। তো এখন এই ছয় থেকে সাড়ে ছয় বছরের পরে যে জিনিসগুলো বাইরে এসেছে, এগুলো আরও উন্নত মানের হয়ে গেছে। তো এখন এটা যেটা আমাকে দেখাচ্ছে, এটা টাচ সিস্টেম। তো
কাজ সিস্টেম হওয়ার কারণে কি আমাকে মানে ওরা ভালো করে বুঝে দিচ্ছে যে এরকম এরকম যে কাপড় চেপে চেপে যেন না ঢুকে, যতক্ষণ পর্যন্ত ঢুকে ততক্ষণ পর্যন্ত না যেন না ঢুকে একটু খালি রাখি। তো যাই হোক, এগুলো সব সাজেশন দেওয়ার পরে আমি বুঝে নেওয়ার পরে চলে গেলাম আমরা পেমেন্ট করার জন্য। এই যে একটা মেয়ের ছবি জামায় পকেটে পকেটে থাকে, এটা কে? এটা বুঝতে পারছেন, এটা আমি। তো আসলে অনেক আমার বিয়ের ছবি এটা, আসলে তো ওর সাথেই থাকে সবসময়, আসলে এটা আমার জানা ছিল না, আজকে দেখলাম। তো যাই হোক, আমরা এখন পেমেন্টের কাজটা শেষ করে নিব, তারপরে ওরা ওয়াশিং মেশিনটা আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবে। তো এখন আমরা চলে যাচ্ছি সাগরপাড়ের দিকে, ছেলেকে একটু খেলা ঘোরাবো। তো এখন রাস্তায় এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে তিনটা গাড়ি একসাথে রাস্তা পুরো ব্লক করে ফেলছে। এখানে ভিডিও করবে, ফটো করবে, পুলিশ আসবে, অনেক কিছু। তো আমরা অনেক সময় ওয়েট করে তো চলে আসলাম। তো এখনটা একটু জোরাকারে লাগাই ঠিক করে দিতে হবে, এটা ফিটিং করতে হবে। এটা ওর বাবা করে দিচ্ছে, এখন কত মহা খুশি। আমরা একটু এদিকে বসবো বাচ্চাদেরকে খেলতে দিয়ে। এই তো চলে আসলো ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন চলে আসলো। ওরা এখন ফিটিং এর কাজটা করে দিবে আমাকে, পুরোনোটা নিয়ে চলে যাবে ওরা। তো এটা বের করে এখানে রাখছে, আর ওইটা এখন ওরা নিয়ে আসবে, নিয়ে এসে ফিটিং করে মাটো বুঝাই দিবে। বাসায় কেউ ছিল না, যেহেতু স্কুল ছুটির টাইম, ও আসতে পারে নাই। আমার হাজবেন্ড বাচ্চাদেরকে আনতে গেছে। এরা কাজটা শেষ করে দিলে আমি একটু ফ্রি হব, রান্নার কাজে ঢুকতে পারবো না। আমাকে বুঝাই দিচ্ছে যে আমি কি করব, কীভাবে কী করব। আমি অলরেডি শিখে আসছিলাম যে এটা কি করতে হবে। তো যাই হোক, ওরা আমাকে আবার বুঝাই দিছিল, আর এই যে আমাকে কাগজপত্র যা বুঝাই দেওয়া সব বুঝাই দিল, আর এদিকে বাচ্চারাও চলে আসলো। তো আজকে পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।